House of the Leader, Honorable CM, আমাদের রাজ্যের মন্ত্রী মহোদয়গণ, আমাদের পরিষদীয় লিডার্সগণ এবং সমস্ত বিধায়করা, এসএনজিতে এবং এসএনজির বাইরে যারা রাজ্য সরকারের কর্মচারীগণ, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি মহামান্যপাল মহামান্য রাজ্যপালের ভাষণের উপর আমরা যে অ্যামেন্ডমেন্টগুলো এনেছি, এই অ্যামেন্ডমেন্টগুলোকে সমর্থন করে আমি আমার বক্তব্য শুরু করছি। কিছুক্ষণ আগে অব্দি, টানা এক ঘন্টা বা তারও একটু বেশি, মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী বক্তব্য শুনছে না। একটা কথা যে সত্য, মানুষ যেখানে হতাশায় গ্রস্ত সেখানে ওনাকে নিয়ে বক্তৃতা করানো উচিত। আমি পড়ে আসছি কেন, উনি আমাদের ত্রিপুরা রাজ্যের কথাই শুধু উল্লেখ করে বক্তব্য করেন, সারা বিশ্বে আমাদের দেশ কি করছে এবং অন্যান্য রাজ্যে কি কি ধরনের রাজনীতি করছে, এক ঘন্টার মধ্যে বিশ্ব ভ্রমণের ব্যবস্থা উনি করেছেন, এটা কিন্তু চমৎকার। একটা কথা উনি খুব সুন্দর বলেছেন, শ্রুতি মধুর এবং এভাবেই কাজ করা উচিত। আলোর মধ্যেও যে অন্ধকার আছে সেই দিকটা আমি আলোকপাত করতে চেষ্টা করবো। আমি বিশ্বের রাজনীতির কথা বলবো না, ভারত সরকার সারা বিশ্বের মধ্যে কি করছে সেই প্রসঙ্গে যাব না। অনেকগুলো ব্যাপার আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেই আমরা দেখেছি এবং এই ভাষণটা যখন পড়লাম, আই এক বিষয়ে মহামান্য রাজ্যপাল হি হ্যাজ এমফাসাইজড অন ডিজিটাইজেশন, স্মার্ট ক্লাসরুম, ড্রোন টেকনোলজি, এগ্রিকালচার থ্রু সেলফ হেল্প গ্রুপ, অনেকগুলো বিষয় নিয়ে উনি এই বক্তব্যে তুলে ধরেছেন। But as the leader of opposition, I would like to bring to light certain crucial points. যে জায়গাটাই সাধারণ মানুষের ছোট ছোট কথা, ছোট ছোট দাবি, সেই দাবিগুলো মন্ত্রী মহোদয়গণ এবং যারা সরকার পরিচালনা করছেন তাদের নজরে আমাদের আনতেই হবে। প্রথমে আমি দেখেছি যে রাজ্যের বিশাল দেখার সমস্যা, পরিষদীয় মন্ত্রী যদিও বলেছেন চাকরি মানেই সরকারি চাকরি, আরে এগ্রি নীতি। আমি কোন এক সময় টোটাল ত্রিপুরা রাজ্য সরকারি চাকরি করতাম, দেয়ার আর থাউজেন্ডস অফ কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার্স, ডক্টর্স, মাস্টার ডিগ্রি করে আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেরা বাইরে চাকরি করছে, ত্রিপুরা গভর্নমেন্ট জব, কিন্তু তাদের বাদ দিয়েও তো ত্রিপুরা রাজ্যের অনেক ব্যাকাররা আছে যারা বাইরে যেতে পারছে, যারা নিজেরা বিজনেস করতে পারছে না, সরকার সেই জায়গায় তাদের জন্য উঠে এসে কাজ করতে হবে। যে জায়গাটা আমি হাইলাইট করতে চেষ্টা করব, ইট ইজ ইউর গভর্নমেন্ট, আপনার সরকার, আপনি নোটিফিকেশন দিয়েছেন টেট পরীক্ষার জন্য নোটিফিকেশন, আমরা ইউনলি হ্যাভ কাম আউট উইথ দি নোটিফিকেশন, আপনি রিক্রুটমেন্টের প্রসেসটা শুরু করেছেন, বাট সামনে ইউ হ্যাভ স্টপড ইট। এক বছর হয়ে গেছে এই যে এসটিজি জিটি ব্যাকারদের কথা অনেকবার আমরা আলোচনা করেছি, ডেট অফ এক্সাম
31 December 2022 TET 2 এবং TET 1 পরীক্ষা হয়েছে। TET 1 30 December রেজাল্ট বের করেছেন আপনার 17 June 2023 10,303 জন শিক্ষকদের চাকরি যাওয়ার পর ইট ইজ আ ফ্যাক্ট প্রতিটি স্কুলে শিক্ষক সম্প্রদায় হয়েছে। আমরা জানতে চেষ্টা করেছিলাম যে রাজ্যে এসসিজিটি ব্যাকআপের সংখ্যা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কতগুলো পোস্ট রয়েছে, সেখানে তথ্যে বলেছে তারা যে মোর দেন 5,000 পোস্ট আর লাইন ব্যাকেন্ট এসসিজিটির জন্য। কিন্তু বিধানসভায় গতবার যখন আমি প্রশ্নটা করলাম আপনার কাছে, আই থিঙ্ক ইউ হ্যাভ গিভেন দি ইনফরমেশন সামনে 1,200 জনের মতো খালি আছে আপনি বলেছেন। আপনার গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে যে উঠে এসছে 5,304 ব্যাকেন্ট পোস্ট, তো সরকার কিভাবে উত্তর দিচ্ছে? আমরা সারা পৃথিবীর কাছে জিজ্ঞেস করতে পারবো না। We want to know এই সরকার যাই শূন্য পদ আছে কবে লাগা এটা পূরণ করা হবে। This is what they want to know। আজকে সরকার পক্ষ থেকে মাননীয় পরিষদীয় বিষয় মন্ত্রী যখন বক্তৃতা করছিলেন বলছেন যে আমরা কি পাই, ফাইন, ইট ইজ অ্যাবসলুটলি ফাইন। উনি যাই যাই বলেছেন সরকারের যে কাজ হয়েছে আপনি বলেছেন। একটা জিনিস আমার মনে হলো আজকে আপনার বক্তব্য শুনে, একটা জায়গায় বুঝে আপনি বাদ দিয়ে বক্তব্যটা করেছেন, 2018 সালে বিজেপি যখন সরকারে ছিল অনেক জায়গায় আমি বক্তৃতা শুনতাম, বলতে যে ত্রিপুরাকে আত্মনির্ভর করে তুলতে হবে। আত্মনির্ভর কথা অর্থ কি? আমি কেন্দ্র সরকারের টাকা না নিয়ে নিজে আমি যখন পড়তে গিয়ে বাদ দিয়েছি আমার মনে আছে সেপ্টেম্বর মাসে অনারেবল ফাইন্যান্স মিনিস্টার অফ আওয়ার স্টেট সাংবাদিক সম্মেলন করে উনি একটা আমাদের রাজ্যের অর্থনৈতিক যে স্টেটাস অবস্থা তাকে উনি সাংবাদিকদের সামনে তুলে ধরেছে। আমার কাছে যা তথ্য আছে, বাঙালিরা যখন এই রাজ্যে ক্ষমতায় ছিল ঋণের পরিমাণ ১৫,০০০ কোটি টাকার কাছাকাছি, ইট ইজ সামথিং লাইক দ্যাট, এবং সেই ঋণের পরিমাণ বেড়ে গিয়ে আজকে
একুশ বাইশের কাছাকাছি চলে গেছে, আত্মনির্ভর হতে চাই আমাদের রেভিনিউ কোথা থেকে আসছে? এবং সব মিলিয়ে দেখা যায় 2,365 কোটি টাকা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা ঋণ নিয়ে, যদি এটা কে বলেছে যে ঋণ নিয়ে কি খাবো, আই ডোন্ট থিং এই পলিসিতে আত্মনির্ভর এটা সঠিক না। ইউ প্লিজ লুক ব্যাক ইউর ডিসিশন। রাজ্যের বেকারদের যেমন বেহাল অবস্থা, নাও কাম ব্যাক। যাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বলেছে যে স্বাস্থ্যের পরিষেবার জন্য আপনারা কি কি করেছেন, কিন্তু পত্রিকার মূল্যে আমি জানি আপনারা এই পত্রিকার বিরোধিতা করে আপনারা কোনো কিছু বললেননি। 14 নভেম্বর দৈনিক সংবাদ পত্রিকায় দিয়ে দিয়েছে আইজিএন এর চুলের পত্র 21 দিন ধরে অপারেশন থিয়েটার বন্ধ, এবং জিবি হাসপাতালে বেহাল ডায়ালিসিস পরিষেবা, এবং 14 অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী আন্দোলনে আপনি এটা উদ্বোধন করেছেন। এই যে বেহাল অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা যদি মনে করি আমাদের ত্রিপুরা রাজ্য 3 নম্বর স্থান দখল করেছে, পুরস্কার পেয়েছে, আই থিঙ্ক ইউ স্টিল হ্যাভ স্কোপ টু লুক ব্যাক যে আমাদের ঘাটতিগুলো কোথায়। না আমি একটু জিনিস বলছি, এখানে যারা মণিপুরে কি সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে যারা চাকরি করছে তারা চাইছে যে আমাদেরকে ইয়েল দেওয়া হোক, আমাদেরকে মেডিকেল বেনিফিট দেওয়া হোক, আমাদেরকে ডিএ দেওয়া হোক, আমাদেরকে জিপিএল দেওয়া হোক। ইউ আর নট ডুইং এনিথিং, আপনি কিছুই করছেন, অথচ একই দলের সরকার আসলে তারা 1 জুলাই 2020 হোয়াট এ বিউটিফুল মানে পেনশনকে বাদ দিয়ে আই ক্যান টেল ইউ এভরিথিং 60 বছর অবধি তারা চাকরি করতে পারবে। আর আমাদের এই রাজ্যে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কি হচ্ছে, প্রত্যেক বছর তাদের চাকরির মেয়াদ বৃদ্ধি হচ্ছে। তাতে Why I am trying to highlight this problem in the house? একটা লোক যখন তার সিকিউরিটি থাকবে না, তার চাকরির প্রতি তার যখন সিকিউরিটি থাকবে না, হি ক্যানট পারফর্ম। আমাকে যদি কেউ বলে আপনাকে চিকেন বিরিয়ানি খাও কিন্তু জোর মেরে মেরে খেতে হবে, আই নেভার ক্যান। আসলে যদি 60 বছর অবধি তার কাজ করতে পারে, চাকরি করতে পারে, Why I ask state government is not declaring till 60 years এই লোকগুলো কাজ করতে পারে? এমনি আসলে শ্রেষ্ঠ ত্রিপুরার মধ্যে ABC যে বিলেজ কমিটির ইলেকশন, can anyone tell in this house? মাননীয় মুখ্যমন্ত্রী যখন ছিলেন না, আপনার চেয়ারের উদ্দেশ্য করে আমি আজকে বলেছি যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যদি থাকতেন আমরা সেই জবাব পেতাম। But now you have come back, we can have that
What is the problem in why election in the autonomous district council? কেন হবে না? ABC কে বাদ দিয়ে কি ত্রিপুরা রাজ্য চলবে? Two-thirds of the area in the state, it falls under ABC area. আর 35% people living in ABC area, তাদের বাদ দিয়ে ত্রিপুরা রাজ্যে এই যে শ্রেষ্ঠ ত্রিপুরা বা আত্মনির্ভর ত্রিপুরা এটা কখনোই সম্ভব না। And I'm sure, honorable minister, ৪৬টা রাজ্যপালের ভাষণের উপর you will appreciate আমাদের মাননীয় বিধায়ক যেভাবে অ্যামেন্ডমেন্ট গুলো এনেছেন, এই অ্যামেন্ডমেন্ট গুলো যদি যুক্ত হয় রাজ্যপালের ভাষণে তখন গিয়ে আপনার এই শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা ফায়ার সার্ভিস। আই অ্যাপ্রিসিয়েট অনারেবল চিফ মিনিস্টার ইন দি হাউস যে আপনাদের সরকার বেকার যুবকদের চাকরি দেওয়ার জন্য ফায়ার সার্ভিস দপ্তর থেকে বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। 24 তারিখ 2022 রিক্রুটমেন্ট রেডি হয়েছে, ফিটনেস টেস্ট হয়েছে, রিটেন টেস্ট হয়ে গেছে, তাহলে যে আত্মনির্ভর ত্রিপুরা কোন ব্রেকিং সিস্টেম আছে যাকে একটা গতি নিয়ে যাচ্ছিলেন এটাকে ব্রেক ধরে নিজেদের থামিয়ে দিয়েছে। I am the leader of the opposition. I would request honorable CM আপনি এই ব্যাপারগুলো দেখবেন যাতে করে এই ব্যাপারটা চাকরি পায়। যারা বাইরে যেতে পারছে না, যারা বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ করতে পারছে না, at least think for them। শ্রেষ্ঠ ত্রিপুরা এবং শ্রেষ্ঠ সরকারের কাছে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করবো। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, what is happening in tribal welfare department? I get tribal welfare doctor থেকে engineering, doctor, general course যারা পড়াশোনা করত, they used to get scholarship. রাজস্থানে তাদের পাঠিয়ে হিন্দিতে পড়াশোনা করার জন্য সুযোগ দেওয়া হতো। Now you think yes, এই tribal welfare department আপনি নাও জানতে পারেন, আপনার জন্য এই কথাগুলো জানা। রিজার্ভেশন অ্যাক্ট রয়েছে ত্রিপুরাতে, এসসি একটি রিজার্ভেশন থাকবে, এসসি রিজার্ভেশন থাকবে, এই রিজার্ভেশন রোস্টারগুলো মানা হচ্ছে না। ইফ ইউ ওয়ান্ট আমি আপনাকে এই তথ্যগুলো দিয়ে দিতে পারি। আপনি দেখবেন একটা এসসি রিজার্ভ পোস্টের এগেইনস্টে জেনারেল ক্যাডেট লুকুর বেরা হচ্ছে, যদি কোন পোস্ট ডিজার্ভ করতে হয় ওই কনসার্ন দপ্তরের কিছু দপ্তর তারা হস্তান্তর করবে
এই ব্যাচের কোন জিনিসের কথা বলতে বলেছে মাননীয় কৃষিমন্ত্রী যাচ্ছে গিয়ে আমি যখন বললাম যে অন্তত কৃষি দপ্তরে যে সমস্ত পাওয়ার অ্যান্ড ফাংশন এডিসি কে হস্তান্তর করা হয়েছে এগুলো তাদের হাতে তুলে দিন, উনি আমাকে মৌখিকভাবে আশ্বস্ত করেছেন এগুলো উনি করবেন। Your government, government of Tripura, notification নিয়ে বলেছে যে নৈতিক দপ্তরে কিভাবে পাওয়ার হস্তান্তর করা হবে আপনার দপ্তরের আপনাকেও লিখি আপনার সচিবদের লিখে থাকি four replies from your department, not even a single reply and action has. একদিন আপনি আমার সাথে কথা বলেছেন একজন মহিলা কনস্টেবল যার পরিবারটা শেষ হয়ে যাবে, it is not my interest, ওই পরিবারটা যদি একসাথে থাকতে না পারে the family will be hampered badly বলে আপনাকে একটা চিঠি দিয়েছে। You assured me প্রতিটি জিনিসের শৃঙ্খলা থাকা দরকার, শ্রেষ্ঠ ত্রিপুরায় যদি আমাদের শৃঙ্খলা না থাকে একটু বলতে লজ্জা। এসেম্বলি চত্বরে বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচু, সেখানে কি বলবো এটাকে আপনার কি কি বলে বাঙালি স্থাপন করবো, সেখানে আইএসি লিগের অপোজিশন আলোচনা করুন না, আমাকে বারবার ফোন করে বলা হচ্ছে আপনি প্রোগ্রামে আসুন। হাউ আই কাম দেয়ার ইন হোয়াট ক্যাপাসিটি? আরেকজন আরেকটা জায়গায় প্রোগ্রামে বারবার এই বিধানসভায় আসি, ওই বিধানসভার সরকার পরিচালনার বিষয়গুলো আমাদের জানালে এরকম কথা, একজন বিধায়ক যদি ডাকতে হয় আমাকে নাম বলবো কোনে মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে ফোন করেছেন দাদা আপনি কোথায়, আমি বললাম আমি আছি একটু ব্যস্ত আছি। এবং দেখুন যখন যে কোনো একটা কি বলে এখানে তো অনেকজনের নাম লিখে যায়, যেমন আপনি স্পিকার আছেন, আমাদের ডেপুটি স্পিকার আছে, আমাদের চিফ উইট ম্যাডাম আছে, মেডাল কম্পিটিশন আছে, অনারেবল চিফ মিনিস্টার আছে, পরিষদীয় দলীয় মন্ত্রী আছে, ঠিক আছে, অমৃত অ্যাসেম্বলি পরিষদীয় তো সবার নাম যদি লিখিত যেতে তো অনেক লম্বা হয়, এটা নিয়ে আমরা অনেকবার ডিসকাশন করেছি, আমাদের প্রোটোকল অফিসারদের সাথেও এটা নিয়ে আলোচনা হয়েছে, অ্যাকর্ডিংলি অনারেবল চিফ মিনিস্টার সেটা এসেছিলেন, আমাদের ইনভিগ্রেটর আপনি যে স্পিকার হিসেবে সেখানে ছিলেন, আর ডিপার্টমেন্ট যেহেতু আমার ডিপার্টমেন্ট সেটাকে ইনভিগ্রেট করেছে সেই কারণে আমার নামটা তারা লিখে রেখেছে। কিন্তু আপনাকে তোমাকে চিঠি দিয়ে আমার টেলিফোন ইভেন আমি পার্সোনালি কিন্তু আই হ্যাড কল মি অন দ্যাট পার্টিকুলার ডে, সো এটা আমি জানি না উনি কেন বলছেন, কিন্তু আপনাকে কিন্তু একদম পুরো মানে সিস্টেমকে মেনটেন করেই কিন্তু এটাকে আমরা ইয়ে করেছি, তো ইফ আই আই এম নট রং আপনাকে কিন্তু কমপ্লিটলি আপনাকে ইনফর্ম করেছে এবং আপনার যে সমস্ত ব্যবস্থাও সেখানে ছিল, কিন্তু আপনি বলছেন যে আপনি দিল্লি যাচ্ছেন।
আমি যা করছি এগুলো আপনার নিজেদের মধ্যে আলোচনা করে নেবেন। আর দের ইজ এ সিস্টেম ফর ইট। এখন যদি কেউ নাম ছাপানো যদি এতই প্রবলেম হয় তাহলে কেউ নাম থাকবে না। সে অল ডিগনিটারিজ উইল বি প্রেজেন্ট। নাম না লিখেই যদি করা হয় আই ডোন্ট নো ইউ টেক দি ডিসিশন। থ্যাংক ইউ সো মাচ। আর রাজ্যে আরক্ষা দপ্তর কি হচ্ছে আই ডোন্ট নো। ছয় সাতজন টিএসআর জওয়ানরা এসে আমার সাথে দেখা করেছে, সঙ্গে ওনাদের পরিবারের লোকগুলো ছিল। ওনারা বলছেন যে আমাদেরকে চাকরির থেকে ছাটাই করা। আমি বললাম কি ব্যাপার, বলছে যে আমরা জানি না তবে শোক সেখানে দিয়েছে। বলেছে 5,000 টাকার বেশি টিএসআর জওয়ানরা যদি ব্যাংক থেকে উঠায় তার জন্য ডিপার্টমেন্টের যে রিপোর্টিং বক্স তার থেকে পারমিশন নিতে হবে। প্রশ্ন করলাম যে এতগুলো টিএসআর, হাজার হাজার টিএসআর ত্রিপুরার যে ইউফি 5,000 টাকার বেশি টাকা উঠানোর জন্য তাদের উদ্বোধন কর্তৃপক্ষের পারমিশন নেওয়া করছে করছে না। আই আই থিঙ্ক অল দি মেম্বার্স উইল এগ্রি। কি করবে, এটা একটা কথা চলছে 5,000 টাকায় একটা ফ্যামিলি চলবে। দে নিড টু withdraw 15,000, 20,000 if required, all their salary, whatever is left in the bank account. আমাকে বলা হলো যে এই বিষয়টা মুখ্যমন্ত্রীর নজরে আনবে। আর আমি চাই আমাদের মুখ্যমন্ত্রী অনেক ব্যস্ততার মধ্যে থাকে, কখনো কখনো এই প্রশ্নগুলো এই ম্যাটারগুলো আমি যেগুলো লিখি কেন উত্তর পাই না। আমি মুখ্যমন্ত্রীর দপ্তরে 4-5 দিন গেলাম, একটু দেখবেন। শুধু এটা আমার প্রবলেম না, অনেক এমএলএ ওনারা লিখেছেন ওনার উত্তর পাননি। জুলাই মাসে চিঠি লিখেছে নো অ্যাকশন, কাজ করবেন কিনা এটা অন্য কথা, বাট ইট ইজ প্রাপ্তি স্বীকার যা আমরা পেয়েছি। বাট আই ক্যান টেল ইউ দেয়ার আর 4-5 মিনিস্টার্স যাদেরকে আমরা দেখি ওদের আমরা চিঠি লিখি, দে আর ভেরি প্রম্পট, দে টেক অ্যাকশন 100% আমাদের কথায় সরকার কাজ করবে না এটা আমরাও জানি। বাট ইন 70-80% কেসেস the honorable ministers they have done our work and they will do that work in future also. It I am very sure. Sir, আজকে গভর্নর মহামান্য রাজ্যপালের ভাষণের মধ্যে যারা ফিক্সড চাকরি করছে বিশাল সঙ্গে দেড় টু দিয়ে যারা চাকরিতে ঢুকছে they have to be permanent employee. আপনি নিশ্চয় জানেন যে only 75% salary তাদেরকে দেওয়া হচ্ছে। 25% salary থেকে এটা ডাইভার্ট করে অনুযায়ী খরচ করা হচ্ছে। যখন এক মাস এবং দেড় মাস দিয়ে চাকরি দেওয়া হয় the money is coming from the central government. এবং 100 টাকা যদি এসেই থাকে ত্রিপুরায়
এটা বিশাল পরিবর্তন আনবে। এখনো সেই আশা নিয়ে আমরা আছি যে আপনারা কাজ করবেন, জনস্বার্থে আমরা যা বলবো, জনহিতে আমরা বলবো, আপনারা কাজ করবেন। একজন মাননীয় মন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে ত্রিপুরায় আমরা সরকারে এসেছি, ফিক্সড বলে কোনো শব্দ আর থাকবে না। আই স্টিল রিমেম্বার, আপনারা অনেকেই শুনেছেন ফিক্সড এই শব্দটা আর থাকবে না। Now my question is, এই শব্দ কেন এখন আছে? Why you can remove it? Fishery দপ্তরে এটা অফিসারের কথা না, ক্লাস ফোর কেজুয়াল ওয়ার্কার 10 বছর 16 বছর ধরে কাজ করছে এই সমস্ত লোকের আর পার্মানেন্ট করো না। পিপল এক্সপেক্টেড ভারতীয় জনতা পার্টির সরকার, মোদিজির নেতৃত্বে দেশের যে সরকার, সাধারণ মানুষের সাথে কাজ করবে, কর্মচারীদের পক্ষে কাজ করবে, এই আশা কিন্তু সবারই আছে। আমার কাছে তথ্য আছে, আমাকে দিয়ে গেছে যে এই ফিশারি দপ্তরে এই ছেলেদের যত ডিআরডব্লিউ করা হলো বা তাদের দিয়ে বৃদ্ধি করা হলো 126 টাকা থেকে সামনে মোর দেন 300 রুপিস যখন বৃদ্ধি করা হলো, 30 দিনের জায়গায় 26 দিন দেওয়া হয়েছে। মাননীয় মন্ত্রী মতো লুট করছে এটা। তাদের বক্তব্য হল যে আমাদের 30 দিনের জায়গায় 26 দিনের পয়সা কেন দেওয়া হচ্ছে। আর নাম্বার টু, আমরা 8 বছর 10 বছর কাজ করছি, কেন আমাদের এখনো পার্মানেন্ট হল? দিস আর দি কোয়েশ্চেন। আর লেখার জন্য মাননীয় পরিষদীয় বিষয় মন্ত্রী যখন বক্তব্য করছিলেন যে লেখার কাজে আপনার সাংবাদিক সম্মেলন আমি দেখেছি যে এত কাজ, এত কাজ, আপনি তো খুব কায়দা করে বলেছেন, আপনার কায়দা খুব ভালো লাগছে, এত কাজ এত কাজ এটা কে করবে? মানে আপনি ভয় পেয়ে গেছেন রীতিমতো যে এত কাজ করার কোনো লেবারই নেই, রেগার শ্রমিকরা কাজে যাচ্ছেন, পাকা অবধি এই তো পড়ে আছে। কিন্তু একটা জিনিস, পুজোর সময় কি পড়ে আছে আপনি তো জানেন, দুর্গা পুজোর আগে দ্বিগুণ ত্রিগুণ করে কাজ দেওয়া, এবার কি হয়েছে? কাজ শুরু লক্ষ্মী পূজার কোন রেগার কর্মীরা মাটি দেখ রেগার শ্রমিক ছাড়াও যারা রেগা নিয়ে যারা কাজ করছে, রেগা মাস্টার ক্লার্ক যারা রেগা ডিপার্টমেন্টে যারা এনজিএন রেক্সে কাজ করছে তাদের বিদ্যুৎ 5 তারিখ দেখা বেতন হবে তাদের হচ্ছে। এই যে আত্মনির্ভর ত্রিপুরা এবং শ্রেষ্ঠ ত্রিপুরা, আমার ত্রিপুরার অনিরাজ ব্যাপারমান ত্রিপুরার যদি শ্রেষ্ঠ হয় ভালো খুশি, তার চাইতে খুশি আর কি সংবাদ থাকবে? এই আনন্দের সংবাদ আনতে গিয়ে মানুষের যে ভোগান্তি হচ্ছে, হু উইল টেক কেয়ার অফ ইট? উই ক্যান অনলি ভেন্টিলেট। আমরা শুধু বলতেই পারি যে এগুলো দেখুন, বিদ্যুৎ দপ্তর লুডশেডিং হচ্ছে, আরো তো শুনে লুডশেডিং না হচ্ছে, কমপ্লেন দেওয়া যাচ্ছে। আমি টেলিং ইউ স্যার, কমপ্লেন দিতে গেলে এটা অন্য আরেকটা জায়গায় টেলিফোন করে কমপ্লেন দিতে হবে, 3 days 4 days ট্রান্সমিটারের জন্য পয়সা দিচ্ছে, এই যে ফ্ল্যাট গুলো হচ্ছে আগরতলায়, তাহলে ট্রান্সমিটার বা ট্রান্সফর্মার বসানোর জন্য টাকা জমা দেওয়া, 2 মাস ট্রান্সফর্মার বসানো হচ্ছে না, এই যে নতুন ফ্ল্যাট গুলো হচ্ছে আমাকে কমপ্লেন করছে মানুষের, ফ্রিজ নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে কেন হচ্ছে? যে যত পাওয়ারের ট্রান্সফর্মার দরকার এই ট্রান্সফর্মার পাওয়ার নেই, টাকা দিয়ে রেখেছে কিন্তু ট্রান্সফর্মার বসানো হচ্ছে। তো এই যে give me 2 more minutes I just conclude, আপনি আমাকে বলবেন, আশা করি বাড়তে লাগবে। আমি জানি না যে এরকম ভাবে ট্রান্সফর্মার টাকা দিয়েছে মাসের পর মাস, তাহলে তো আই টেক অ্যাকশন কৃষি দপ্তরের কথা বলছি,
আপনার অনেক বড়কে কৃষি দপ্তরের যারা এসে সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার এবং এমপি অফিসার মোস্ট অফ দি এমপি অফিসার আর প্রমোটি অফিসার যারা নিচের স্টক থেকে প্রমোশন পেয়ে এমপি অফিসার হচ্ছে আজকে ত্রিপুরার যে কতগুলো অর্চার্ড আছে এবিসি টাই বলছি না 17 অর্চার্ডস ওয়ে আন্ডার এবিসি এই অর্চার্ড গুলো পরে আছে কেন আমি অনেকদিন ভাবি কেন এটা হচ্ছে why these orchards are not being used তার কারণ হচ্ছে শিক্ষিত যারা এমএসসি বিএসসি এগ্রিকালচার পিএইচডি করে যারা চাকরিতে ঢুকেছে তাদের যদি সেই দায়িত্ব না দেওয়া হয় হাউ দিস প্রমোটি অফিসার্স উইল ডু দি রিসার্চ ত্রিপুরার যে একসময় এগ্রিকালচার ডিপার্টমেন্টে গবেষণা করার একটি ইউনিট ছিল অনেক আমাদের এমপি অফিসাররা চাকরি করতে করতে পিএইচডি পেয়েছে আজকে সেগুলো বন্ধ হয় আয়ুষ্যর শ্রেষ্ঠ ত্রিপুরার যে মন্ত্রীমণ্ডল এবং অনারেবল চিফ মিনিস্টার আপনারা সবাই আরো মধ্য জন ঢোকার আছে এই ব্যাপারটা আপনারা একটু দেখবেন এবং শেষের দিকে আমি মিউজিক কলেজের ছাত্রছাত্রী এসে বলেছে আমাদের তো আর কোনো উপায় নেই রাজ্যের প্রতিটি স্কুলে সিবিএসসি what is the guideline of CBSE? CBSE বলেছে মিউজিক টিচার প্রতিটি স্কুলে পড়া উচিত দেওয়া উচিত but we have not taken barely 12-14 schools in Tripura music teacher হাজার হাজার মিউজিক নিয়ে আমাদের ছাত্রছাত্রীরা ডিগ্রি লাভ করেছে তাদের জন্য এই চাকরি ব্যবস্থা বা স্কুলগুলোতে মিউজিক শেখার ব্যবস্থা হোক সেগুলোকে আপনারা একটু নজর দেবেন আর একটা ফিশারি ডিপার্টমেন্টে একটা পুত্র আমার কাছে সন্দেহ হল মাননীয় মন্ত্রী মহোদয় যখন বক্তব্য করবেন তখন দেখবেন কাছে যদি একটা করে পুকুর বা লেক থাকে তাদের 63,000 বেশি লেক থাকবে আছে যারা যার নিয়ে মাছ ধরে তাদের তো কাউন্ট করে এটা লিখে চাইল আর একটা জিনিস আমি ক্যালকুলেট করলাম ইফ 63,000 ফিশারম্যান বা ফিশারম্যান মাছ যারা চাষ করে তারা দৈনিক যদি 2 কিলো মাছ বিক্রি করে ত্রিপুরার যে 1 লক্ষে প্রায় 1,20,000 প্রত্যেকদিন মাছ বিক্রি হবে 10 জন করে যদি খায় 12 লক্ষ মানুষ মাছ খেতে পারে তার কোনো কেন ত্রিপুরার যে বাইরের থেকে মাছের আমদানি হচ্ছে আর মাছের যে দাম ত্রিপুরায় আই হ্যাভ কম্পেয়ার দি রেট অফ ফিশ কার মাছ হল ত্রিপুরার প্রধান খাদ্য আপনারা যাই বলেন ত্রিপুরা রাজ্যের মানুষের প্রধান খাদ্য হচ্ছে মাছ মানুষ এবং কলকাতায় কাঁচা মাছের দাম ইট ইজ অনলি 200 রুপিস রাজ্যপালের সংশোধন করবেন এবং সমস্ত এটা কিন্তু তাদেরকে আমরা বেনিফিট প্রোভাইড করছি ইনপুট দেওয়া হয়েছে ফিড দেওয়া হয়েছে
অ্যাকুয়াকালচার কমপ্লিট করতে তাদেরকে আমরা লাস্ট লাইক 2022-23 or 2023-24 এই সময় কথা আমরা করাই করেছি। আপনার বাড়িতে কুকুর আছে, ঠিক না, এটাকে ইনক্লুড করা হয়েছে। কেউ মাছ বিক্রি করে আছে না, অনেকে মার্কেট থেকে কিনে বিক্রি করে, তাদেরকেও এই লিস্টের মধ্যে রাখা হয়েছে ফিশ ফার্মার। সেখানে কিছুদিন আগেও গর্ভবতী ত্রিপুরার সন্তান বিক্রি হল এবং মুঙ্গিয়ার কামিটির ওই ঘটনা হল শ্রেষ্ঠ ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আমি শুনলাম যে নরসিংহের কাছাকাছি করে একটা প্রিন্টিং হাউস আছে, শিক্ষা দপ্তরের প্রশ্নপত্র করতে গিয়ে সেখান থেকে প্রিন্টিং হয়েছে শুনলাম, এটা যেন না অনুরোধ করবো মন্ত্রীমাদের এই কয়েকটি কথা বলে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় সদস্য শ্রী শ্যামল চক্রবর্তী মহোদয়।